শুক্রবার গোর্খাবস্তি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের আধিকারিক সহ 8 জেলার আধিকারিকরাও। বৈঠকে 2023-24 অর্থবর্ষের কার্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাজেটে উল্লেখিত যে সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করা যায়নি সেগুলিকে দ্রুত সম্পন্ন করার রূপরেখা তৈরি করা হয়। পাশাপাশি 2024-25 অর্থ বছর বাজেট উল্লেখিত প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রূপরেখা তৈরি করা হয়। এদিন এই রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, অন্যান্য আর্থিক বর্ষের মতো এবারও তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা হবে। ছাত্রাবাসগুলির পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও এই পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি একাধিক নতুন প্রকল্প চালু হতে চলেছে, এই প্রকল্পগুলি রূপায়ণের রূপরেখা নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু অ্যাচিভ করেছি, ইন দ্য সেম টাইম 24-25 অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে। এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কী রোল প্লে করে সব বছরই, বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা, বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি। তো এই সমস্ত স্কিমগুলি কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কিনা না, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে, বয়েজ গার্লস হোস্টেল, স্পেশালি ছেলেমেয়েদের থাকার ব্যবস্থা। তো সেগুলি কীভাবে রান করছে, ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কিনা না, এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ মিটিংয়ে আলোচনা করব। মোরওভার আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আরও যে সমস্ত স্কিম ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি সেই বিষয়ের উপরও আমরা দীর্ঘ আলোচনা রাখব। জানা গেছে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে দপ্তরের জেলা আধিকারিকরা তাদের কাজকর্মের রিপোর্ট প্রকাশ করেন। বৈঠকে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস প্রকল্প বাস্তবায়নে আধিকারিকদের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। আগামী 4 মাস পরে আরও একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে লক্ষ্যমাত্রা পূরণে আধিকারিকরা কতটা সফল হলেন তা খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।